আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। স্নেহের মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের দুনিয়া ও আখেরাতের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করতেছি। তোমাদের জীবনটাকে দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক সুন্দর দ্বারা ভরে দেখ, তোমাদের সকালটাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ কল্যাণ দ্বারা ভরে দেখ, তোমাদের জীবনে আল্লাহ তাআলা অনেক অনেক বরকত দেখ। বারাকাল্লাহ ফিকুম হাইয়াকুমুল্লাহ সুবহানাল খায়ের। আমি তোমাদের উস্তাদ মোহাম্মদ আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা। আমি তোমাদের স্টাডিজ প্রথমপত্র এর একটি প্রশ্ন পড়াতেছি, তোমরা আমার প্রশ্নটা শুনলে তাহলে ভালো করে ধ্যানের সাথে শুনলেই এই প্রশ্ন সম্পর্কে তোমাদের হয়ে যাবে। আশা করি তোমরা আমার এই প্রশ্নকে শুনবে, পড়াটাকে শুনবে এবং সামনের পরীক্ষাতে অংশগ্রহণ করবে। প্রশ্ন, আল্লাহ তাআলার কালামে পাক থেকে আমি তেলাওয়াত করতেছি, এটা হলো সূরাতুন নূরের 27-28-29 নম্বর আয়াত, আমি তোমাদেরকে পরে শোনাচ্ছি। আয়াতের তর্জমাও লিখতে হবে তাফসির সহকারে। তো ফাজিল প্রথম বর্ষে যেমন ডাইরেক্ট আয়াতের সাথে তাফসির উল্লেখ থাকে, কিন্তু তোমাদের আয়াতের সাথে তাফসির উল্লেখ থাকবে না, তর্জমা করতে হবে তাফসির সহকারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাইন লাম তাজিদু ফীহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম وَإِنْ قِيلَ لَكُمْ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكَى لَكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ مَسْكُونَةٍ فِيهَا مَتَاعٌ لَكُمْ আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। সূরাতুন নূরের 27-28-29 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের তর্জমা লিখতে হবে তাফসির সহকারে, এই জন্য এখন আমি তর্জমা বলতেছি তোমাদেরকে, তাফসির সহকারে আমি তর্জমা বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে লোক সকল যারা ইমান এনেছো, তারা লা তাদখুলু বুয়ুতান, তোমরা প্রবেশ করবে না কোনো ঘরে, গায়রা বুয়ুতিকুম তোমাদের ঘর ব্যতীত, তোমাদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে প্রবেশ করবে না ততক্ষণ, হাত্তা ততক্ষণ, তাস্তানিসু যতক্ষণ না তারা অনুমতি দেয়। সেটা আয় সেখানে তাস্তানিসু, তোমরা সেখানে তাদেরকে অনুমতি নিবে। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, এবং তাদের অধিবাসীদেরকে সালাম দিবে, এভাবে বলবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমাদের দেশে প্রচলন নাই, আমরা পারি না, আমরা করিও না, পারিও না, প্রচলন নাই। সালাম তো একবারই দিতে হবে, নয় দুইবার দিল, এরপরে
আরব দেশে দেখেছি যে প্রচলনটা রয়েছে, তারা বাড়ির সামনে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ তোমা আপনাদেরকে বরকত দিক, হাইয়াকুমুল্লাহ, আল্লাহ আপনাদেরকে সুন্দর মতো জীবিত রাখুক। এইভাবে তারা অনুমতির জন্য এরকম তারা দোয়া করতে থাকে, সালাম দিতে থাকে। এই জন্য আল্লাহ বলেন, অতুসাল্লিমু আলা আহলিহা, তোমরা তাদের যারা রয়েছে সেখানে তোমরা তাদেরকে সালাম দিবে। তাফসিরে জাল্লাইনে এখানে তাফসিরের মধ্যে বলছে যে কেহ সে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইভাবে সালাম দিবে। তো লাআল্লাকুম জালিকুম খায়রুল্লাকুম, এটা তোমাদের জন্য উত্তম, এটা তোমাদের জন্য উত্তম, এরকম সালাম দেওয়া, ঘরে প্রবেশ না করে সালাম দেওয়া উত্তম। লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা উপদেশ গ্রহণ করো। ফাইন লাম তাজিদু ফিহা হাজান, যদি সেখানে তোমরা কাউকে না পাও, যদি সেখানে কাউকে তোমরা কাউকে না পাও যে যে তোমাদেরকে এরকম অনুমতি দিল, অনুমতি দিতেছে, এরকম যদি কাউকে না পাও তাহলে ফালা তাদখুলু হা, তাহলে সেখানে তোমরা প্রবেশ করবে না, সেই ঘরে তোমরা প্রবেশ করবে না। হাত্তা ইউজান আলাকুম, যতক্ষণ না তোমাদেরকে ঘরে প্রবেশের অনুমতি দেওয়া হয়, যতক্ষণ তোমাদেরকে গরমেশের প্রবেশের অনুমতি দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তোমরা ঘরে প্রবেশ করবে না। ওয়াইন কিল আলাকুম, যদি বলা হয় তোমাদেরকে, যদি তোমাদেরকে বলা হয় ইরজিউ, তোমরা ফিরে যাও, তো ফিরে যাও। হ্যাঁ, এই ফিরে যাওয়ার কথা বললে তো তোমরা ফারজিউ, ফিরে যাবে। হুয়া আজকা আলাকুম, এটা তোমাদের জন্য অনেক কল্যাণকর, অনেক ভালো, অনেক সুন্দর, এটা তোমাদের জন্য ফিরে যাওয়া। আল্লাহু বিমা তাআমালুনা আলিম, আল্লাহ তাআলা ভালো জানেন যে তোমাদের ফিরে যাওয়াটা ভালো না দরজায় বসে থাকা, এই দরজায় বসে থাকার চেয়ে ফিরে যাওয়াটা অনেক ভালো। তো তোমরা এরকম প্রবেশ করবে না, এটা তোমাদের জন্য ভালো, আল্লাহ তাআলা ভালো জানেন, এবং তোমরা যা করতেছ এই সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক অবগত আছেন। লাইসা আলাইকুম জুনাহুম, তোমাদের উপরে গুনাহ হবে না, আন তাদখুলু বুয়ুতান, যে তোমরা কোনো ঘরে প্রবেশ করবে যেখানে মানুষ থাকে না, গায়রা মাসকুনাতিন, যেখানে মানুষ থাকে না, ফিহা মাতাউন, যেখানে তোমাদের উপকারের বস্তু রয়েছে, তোমাদের প্রয়োজন রয়েছে। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আল্লাহ তাআলা জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো, এই ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন। তো এই আয়াতটা তোমরা সূরার এই নূরের এই আয়াতগুলি ভালো করে পড়বে, তাফসীর সহকারে উত্তর দিবে। এখন তোমরা এখানে একটা প্রশ্ন শুনে নাও, প্রশ্নটা হলো যে এই আয়াত কী উদ্দেশ্যে নাজিল হয়েছে, এই আয়াতের মা হুয়া শান নজুলিল আয়াত, এই আয়াতের শান নজুলটা কী, মা হুয়া সবব নজুলিল আয়াত, আল মজকুরা এই উল্লেখিত আয়াতের শান নজুলটা কী, এ সম্পর্কে কথিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিজরতের পরে মদিনা অবস্থান করছেন, এমন সময় এক আনসারি মহিলা রাসূলের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে এমন অবস্থায় থাকি অনেক সময় যে এই অবস্থা আমাকে কেউ দেখুক এটা আমি পছন্দ করি না, কিন্তু আমার বাড়ির অনেক লোক আমার অনুমতি ছাড়াই তারা ঘরের মধ্যে প্রবেশ করে এবং আমাকে দেখে ফেলে, এইটাকে আমি পছন্দ করি না, এই অবস্থা আমি কী করতে পারি।
এই মহিলার এই প্রশ্নের উত্তরে, এই প্রশ্ন তো সকল সকল মানুষেরই, এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতকুম। এই আয়াত নাযিল হলো, তোমরা সান্ন দলিলটাও শিখে নিব। এরপরে তোমরা একটা প্রশ্ন তোমরা মনে রাখবে, এই প্রশ্নের মধ্যে থাকতে পারে, মা হুয়া হুকমু সালাম ওয়া জাওয়াবিহি, সালামের সালাম দেওয়াটার হুকুম কি। এই প্রশ্নের উত্তর আমরা সাধারণত জানি, এই সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়া সম্পর্কে আল্লাহ রাসুল বলছেন, আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়রুন, কোন ইসলামটা, ইসলামের কোন আমলটা উত্তম। এ কথার উত্তরে আল্লাহ রাসুল বললেন, তোমাম, তুমি মানুষকে খানা খাওয়াবে, অত্যাকরাও সালাম, সালাম দিবে। তো সুতরাং এই হাদিসের দ্বারা সালাম দেওয়া সুন্নত। আবার আরেকটা হাদিস রয়েছে, যে হাদিসের আমলটা আমাদের দেশে অনেকাংশে কম, তা আমি চেষ্টা করি এই হাদিসের উপর আমল করার, আমি চেষ্টা করি, তো তোমরাও চেষ্টা করবে এই হাদিসের উপর আমল করার। হাদিসটা হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল মুমিনে আলাল মুমিনে সেত্তুন সেত্তু খেসালিন, এক মুসলমান আরেক মুসলমানের উপরে ছয়টি কর্তব্য রয়েছে। এইখানে এই যে আলাই আলাল মুমিনে কর্তব্য বলা হয়েছে, হ্যাঁ, সুন্নতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সুন্নত, যে আলাদারা যখন আলাল মুমিনে মুসলমানদের উপরে কর্তব্য, ছয়টি কর্তব্য, তার একটা হলো, ইয়াউদুহু ইজা মারিদা, যখন সে অসুস্থ হয় তখন চার, সেবা শুশ্রূষা করবে। আমরা তো সেবা শুশ্রূষা বুঝি না, কীভাবে সেবা শুশ্রূষা করবো। মনে রাখো, অসুস্থ ব্যক্তি তাকে সেবা করতে গেলে আমরা এইভাবে তার হাত ধরবো, এইখানে হাত ধরবো, হাত ধরে বলবো, লা বাসা তাহরুন ইনশাআল্লাহ, লা বাসা তাহরুন ইনশাআল্লাহ, লা বাসা তাহরুন ইনশাআল্লাহ। রুগীকে বলা, আল্লাহ বলতেছে আপনার কিছুই হয় নাই, আল্লাহ চাই তো এই অসুখ সেরে যাবে, এতটুকু করার দ্বারাই সে রুগীর সেবা হয়ে গেছে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াইয়া সাধুহু ইদা মাতা, আর তার জানাজায় শরীক হবে যখন সে মৃত্যুবরণ করবে। ওয়াইয়া সাধুহু ইদা মাতা, যখন সে মৃত্যুবরণ করবে তখন তার জানাজায় শরীক হবে। ওয়াইসাল্লিমুহু ইসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু, তার উপর সালাম দিবে, মুসলমান ভাইয়ের উপরে সালাম দিবে যখন তার সাথে সাক্ষাৎ হয়, যখন তার সাথে সাক্ষাৎ হয় তখন তাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াইসাম্মিতুহু, তাকে তাসমিদ বলবে, তার উপর তার দোয়া করবে, তাসমিদ বলবে যখন সে হাসি দেয়। তা এভাবে ওয়াইউজিবুহু ইদা দাআহু, যখন তার সাথে সে ডাকে তখন তার ডাকের সাড়া দিবে। যেই আমলটা বেশি আমাদের দেশে একেবারেই মনে হয় কম, নাই হিসাবে পাওয়াই যায় না, তোমরা মনে রাখবে তোমরা এটা করবে। তো আল্লাহ রাসূল বলছেন, ওয়াইয়ানসাফু লাহু ইদা গাবা আও শাহিদা, মুসলমান ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবে যখন সে অনুপস্থিত থাকে, উপস্থিত থাকে। এইটা আমাদের দেশে একটা মানে নাই বললেই চলে, এরকম তোমরা দোয়া করবে যে বারাকাল্লাহ ফিকা হাইয়াকাল্লাহ সোয়াল খায়ের, খেয়াল করবা আমি কিন্তু আরব দেশে দিয়ে আমলটা করি, আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা এই কাজটাকে সহজ করে দিয়েছেন, আমি খুব আমল করি। ওয়াইয়ান সাহুলাহু, মুসলমান ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবে, ইজা গা বা শাহিদা। তো এই হাদিসের দৃষ্টিতে দেখা যায় সালাম দেওয়া অনেক জরুরি, অনেক জরুরি, যদিও ওয়াজিব না কিন্তু সালাম দেওয়া অনেক জরুরি। এখন প্রস্তুত থাকতে পারে তোমাদের, সালাম দেওয়া কখন মাকরুহ। তো সালাম দেওয়া যদি কেউ নামাজরত থাকে,
কোরআনে কারিম তেলাওয়াত করতে থাকে, খানাবিনা করতে থাকে, হ্যাঁ পেশাব পায়খানা রত থাকে, জিকির আজকারে মত্ত থাকে, এইভাবে এই সময় তাকে সালাম দেওয়া মাকরুহ, তোমরা সালাম দিবে না। আর কেউ বলেছেন যেই অবস্থায় সালাম দেওয়া মাকরুহ সেই অবস্থায় সালামের জবাব দেওয়াও মাকরুহ। তবে সালামের উত্তর দেওয়া সম্পর্কে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন সালামের উত্তর দেওয়া এটা ওয়াজিব, যেহেতু আল্লাহ বলছেন ইদা হুইয়ি তুম বে তাহিয়াতিন ফাহাইয়ু বি আহসান মিনহা আও রুদ্দুহা, এই আয়াতের দ্বারা যে এই সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আবার কোনো কোনো আলেম একথাও বলেছেন যে সালামের উত্তর দেওয়া সুন্নত। তা আলহামদুলিল্লাহ আজকে তোমাদের কাছ থেকে এখানে আমি বিদায় নিতেছি, আবার সামনে ক্লাস নেব ইনশাআল্লাহ, তোমরা আমার এই ক্লাসটাকে দেখবে এবং কিতাবের মধ্যে থেকে এটাকে যাচাই করে নিবে। আল্লাহ তাআলা তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করুক। আমি তোমাদের কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই ইতি দিচ্ছি। ওয়াকে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।